আজ আমাদের গোপুর জন্মদিন, তাই সকাল সকাল গোপালকে ঘুম থেকে তুলে স্নানটা করিয়ে নিলাম। শুনলে তোমরা হয়তো আশ্চর্য হবে, আমার এই গোপাল কিন্তু আমাদের বাড়িতে নিজে থেকে এসেছে। হ্যাঁ, নিজে থেকে এসেছে বললাম, তার কারণ প্রায় 17 থেকে 18 বছর আগে আমাদের এলাকাতে যখন পুকুর ছিল, এখন নেই, দিদি তখন যেত পুকুরে স্নান করতে। স্নান করার সময় সাবানটা হাত থেকে পড়ে যায়, আর সাবানটা খোঁজার জন্য ও ডুব দিয়ে পুকুরে যখন ওঠে তখন দেখে হাতে গোপাল। সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা সকল কৃষ্ণ ভক্তের কাছে খুবই প্রিয় একটি দিন, তেমনই আমার কাছে খুব বিশেষ একটি দিন, কারণ আজকে আমার গোপুর জন্মদিন। এখন সন্ধ্যে ঠিক 6টা নাগাদ বাজে, আর পুজো যেহেতু আমি রাত্রে করব, তার জন্য রান্নাবান্নার আয়োজনটা এখন থেকে শুরু করব, কারণ সকাল সকাল যদি শুরু করতাম তাহলে রান্না ঠান্ডা হয়ে যেত, আমার গোপু ঠান্ডা খাবার খাবে এটা হতেই পারে না। আর গোপুকে এইখানটায় এমনি তো সারাদিন এখানটাতেই থাকে, বাট আজকে এই জায়গাটা সাজাবো না, গোপুর জন্মদিনটা হবে আজকে ওইখানটায় সামনেটায় সাজাবো। এই বক্স কাটের ভিতরেই না ঠাকুরের সব জিনিসপত্রগুলো থাকে, তা এখন এইটা খুলেই বার করতে হবে, এত ভারী আমি আবার দ্বিতীয়বার লাগাতে পারি না। এদিকটাতে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, গামলাতে করে সবজি কাটবো, সবজি এখানে রেখে দিয়েছি, অল্প কটাই সবজি শুধু। আর এইদিকে রয়েছে এই যে তাল, তালের বড়াটা করবো। ননি তো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই ও উৎপাত শুরু করবে, আর ওকে সামলে সব করা মানে অনেক মানে কষ্টেরই কথা বলতে গেলে, তাই বেশি কি ওটা ভাজবো না, সব কিছু অল্প অল্প করেই করবো, বেগুন একটা, পটল দুটো, ও সব কিছু অল্প অল্প করে ভাজা করছি। এদিকে ভাজাগুলো কেটে ভাজা বসিয়ে দিয়েছি, 5 রকম ভাজা হচ্ছে আমাদের, ভেন্ডি, কাকরোল, কাঁচকলা, আর এদিকে বেগুন আর পটল, এই ভাজা হবে। তাও প্রায় হয়ে এসছে সিদ্ধ, খিচুড়ি হয়ে এসেছে, আর এদিকে ভাজাও এই 3 রকম কমপ্লিট আছে, এই যে আর 2 রকম হচ্ছে হলে হয়ে যাবে। রান্নার ওই দিকটা গিয়ে খুব একটা কথা বলছি না, কারণ ঠাকুরের রান্না করার সময় কথা বলতে নেই, অনেকে তো মুখ বেঁধেই করে পুরোপুরি। তো যাই হোক, আমি পুরো গরমে এদিকে ঘেমে গেছি, ননি এখনও ঘুমাচ্ছে বলে আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে দিতে পেরেছি, আর ননির পাপা এক্ষুনি এসেছিলো এই বাজারের ব্যাগ ফুল মিষ্টিগুলো দিয়ে গেল, আমি সকালেও এনে দেবে বলছিল, আমি বললাম আনতে হবে না, কারণ সকালে নিয়ে আসলে না ওগুলো নিয়ে আসলে নেতিয়ে যেত সকাল থেকে, ওই জন্য বললাম এখন নিয়ে আসো। দুধ ফুধগুলো ফ্রিজ তো এটো ফ্রিজ, ওই জন্য আর দুধগুলো এখন নিয়ে আসতে বললাম। গোপালের জন্য একটা ফ্রুটি নিয়ে এসছে, ননির জন্য একটা ফ্রুটি নিয়ে এসছে, ননি গোপাল দুই ভাই দুই ফ্রুটি খাবে, আরও চকলেট চকলেট সব কিছু নিয়ে এসছে, ওকে বলেছিলাম, তা ও দিয়ে চলে গেল, আর আমি এখন এগুলো সব গোছাবো। 5 রকমের ভাজা কমপ্লিট, এখন এটা ঢেকে রেখে দেবো, কলা পাতা কাটতে যে বলবো সেটা ভুলে গেলাম, এখন পেপার দিয়েই করতে হবে। আর ননির পাপা এখানে দেখো সব 2টো করে নিয়ে এসছে, জেমস 2টো, ননির জন্য গোপালের জন্য ফ্রুটি 2টো, চকলেট 2টো, এইগুলো 4টে, শুধু বাটারটা নিয়ে আসেনি 2টো, কারণ ভালোভাবে জানে ননি বাটার তো খাবেই না, সে উল্টোপাল্টা খাবারগুলো বেশি পছন্দ করে। আর আমার গোপাল ওখানে বসে বসে দেখছে যে মা কী করে বেড়াচ্ছে একা একা সকাল থেকে, আর ননি তো এখন ওখানে ঘুমাচ্ছে। ফাঁকে এখানে সন্ধ্যেটা দিয়ে দিলাম, আর কারণ কখন আবার সময় হবে জানি না গোপালকে দিতে, সেই রাত্র হবে বললামই, তাই গোপালকেও দিয়ে দিলাম সন্ধ্যাবেলা খেতে, আর এখানে এনে পুজো দিয়ে দিলাম সন্ধ্যাবেলা। চলে আসলাম এখন এখানে খিচুড়িটা ফোড়ন দিতে, অল্প সাদা তেল, তার মধ্যে ঘি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তেজপাতা, আর দেবো গোটা জিরে, আর একটু আদা বাটা দিলেও ভালো হতো, কিন্তু আদা বাটাটা এই মুহূর্তে আমি ওকে আদা আনতে বলতে ভুলে গেছি, তাই আর দেওয়া হবে না। অনেকেই খিচুড়িতে গোটা গরম মশলা ফোড়ন দেয়, কিন্তু আমি হবার পরে হালকা গুঁড়ো গরম মশলা দিয়ে দিই, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিই, ব্যাস, তাতে খিচুড়ি সুপার। খিচুড়িটা এখানটা রেডি হয়ে গেছে, আর খিচুড়ি কিন্তু আমি টেস্ট করে দেখিনি, কারণ ঠাকুরকে না দিয়ে টেস্ট করে আমাদের দেখতে নেই। একজন চকলেট থেকে শুরু করেছে, চকলেট খাবে,
হ্যাঁ চকু চকু তো দাদার বাবা, এনো আগে তুমি খাবার খাবে তারপর। হ্যাঁ একটা দাদার একটা তোমার। এখন এখানে এই তাল চাচ্ছি, তালটা ছাঁচবো ছেঁচে, আর বাদ বাকি সব হয়ে গেছে। এখানে লুচি হয়ে গেছে, এখানে খিচুড়ি পায়েস সুজি কমপ্লিট। এখন শুধু এই তালের বড়াটা করছি, আর এখানে এইটুকু বাকি আছে, বেশি করিনি, অল্প কটাই করছি। করে তারপরে ওইদিকে সাজানো শুরু করব। এত সব রান্না করে এই বাঁদরটাকে সামলে আমার টোটাল সময় লাগলো এখন 4 ঘন্টা। সাজানো শুরু করে দিয়েছি জায়গাটা, তো সাজানোটা হয়ে গেলে আমার কমপ্লিট। তারপর বাবা নালে ও যে কোনো একজন এসে পুজো করবে, ওরাও যদিও এখনো আসেনি দোকান থেকে, তার জন্য বেশি তাড়াহুড়োও করছি না। আর জন্মাষ্টমী পুজো রাত্রেই করতে হয়। গোপালের জন্মদিনের সকল আয়োজন এখানে রেডি, আর এখন শুধুমাত্র আমি রেডি হব। আর এই সারাদিন পর দোকান থেকে আবার এসে স্নান করলো ননির পাপা। উনি এখন ননির দাদুর ফোন নিয়ে বসে পড়েছে। ক্যালকুলেটারে কি করছো, কত হিসাব করছিস তুই? আমি এখানে রেডি হয়ে গেছি, এবার আমাদের পুজো শুরু হবে। ঘুম থেকে উঠেই ননির খুব আনন্দ মনে মনে, বুঝতে পেরেছে বাড়িতে আজকে পুজো হবে। আর সমানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছে, কখনো ঘরে গান বাজলে নাচ করছে। আমাদেরও ছোটবেলায় ঠিক এতটাই আনন্দ হতো ঘরে কোনো পুজো আসা হলে, অনুষ্ঠান হলে। ননিরকে দেখে এখন ঠিক ছোটবেলার কথাগুলো মনে পড়ে। বাবা এখানে রেডি পুজোতে বসবে বলে, কি অবস্থা! আরে দাদুন বসবে, ওঠো ননি, ওঠো দাদুন বসবে এখানে, ওকে ধুতি পরিয়ে দাও তাহলে, ওই করুক পুজোটা। বাবা বসবে কি পুজো করতে, তার আগে ও বাবার আসন নিয়ে বসে পড়ছে, বাবার কোলে উঠে বদমাইশি সমানে করে যাচ্ছে, বাবার গাল ধরে টানছে, বাবাকে জড়িয়ে ধরছে, সমানে বাবা দাদনের সাথে দুষ্টু করে যাচ্ছে। দেখো ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান করো। এই দাদু পুজো করছে, বসো বসো বসো, ডিস্টার্ব করতে নেই। ওম শ্রী জগত পথে মুখম প্রমাণ ভক্তম জিয়া গরম বিবাহ ভগবত সূর্যায় নম। ওম কর্বাণাং নিষ্কলন গোবিন্দ বলরম লম্বুরম সুন্দরম আমি অঞ্জলি দিলাম, আর পুজো এখন প্রায় শেষের মুখে। আমি শুধু একটু অষ্টশত নাম আর পাঁচালিটা পড়বো, ব্রত কথা ব্যাস হয়ে যাবে, পুজো আপাতত সমাপ্ত। ঘড়িতে সময় এখন ঠিক 12:15, এই সময় পুজো আমাদের সমাপ্ত হলো। এখন গোপাল খাবে, পুজো শেষ, আর এদিকে বৃষ্টি, সেই পরিমাণে বৃষ্টি শুরু হলো, এই মার্চ তো শুরু হলো। দশটা মিনিট পর আমি এই ঘরে ঢুকলাম, আর গোপালকে এখন রাত হয়ে গেছে, ওকে সব কিছু মুখে ঠেকিয়ে প্রসাদগুলো খাইয়ে দিলাম। আর এবার ঘুম পাড়াবো ওকে, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। এখন প্রায় ঘুমাতে ঘুমাতে হয়তো রাত 2 বাজবে। গোপালের ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।